খরচ সামলাতে না পেরে লোকসানে গরু বিক্রি করে দিচ্ছেন খামারিরা। যশোরে গবাদি পশুর খাদ্যের দাম বৃদ্ধির কারণে পরিচালনা ব্যয়বহন করতে না পেরে বন্ধ হচ্ছে খামার। এখানকার খামারিরা বিগত বছরগুলোতে গরু মোটা তাজাকরণে বেশ সফল হয়েছিলেন, এছাড়াও উৎপাদিত দুধ বিক্রি করেও আয় করতে পারতেন খামারিরা। বর্তমানে গো খাদ্যের দাম অতিরিক্ত মাত্রায় বেড়ে যাওয়ায় খামারগুলো বন্ধ হয়ে যাচ্ছে। জানা যায় যশোরের চৌগাছায়, বলরামপুর, সাতিয়ানতলা, তুলারামপুর ও সারসা উপজেলার খামারিরা গবাদি পশুর খাবারের দাম বৃদ্ধির কারণে বাধ্য হয়ে খামার বন্ধ করে দিচ্ছেন। আগের তুলনায় গো খাদ্যের দাম দ্বিগুণ বেড়েছে। খামারিরা ব্যয়ভার সামলাতে না পেরে কোরবানি ঈদের জন্য আর গরু মোটা তাজা করছেন না, অনেকে লোকসানে গরু বিক্রি করে দিচ্ছেন। যে খামারে আগে 600 গরু ছিল সেখানে এখন 100 গরু রয়েছে, বাকি গরুগুলো লোকসানে বা অল্প লাভে বিক্রি করে দিচ্ছেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের সূত্র মতে যশোরে বর্তমানে 5,734টি গরু রয়েছে, আর লোকসানে পড়ে ইতিমধ্যে খামারিরা বিক্রি করছেন প্রায় 20% গরু। গরু খামার ব্যবসায়ী ও উদ্যোক্তা মোহাম্মদ জহিরউদ্দিন বলেন, আমার খামারে 700 গরু ছিল, এখানে 100 জন মানুষের কর্মসংস্থান ছিল। খাদ্যের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে, তাই খামারের 200 গরু বিক্রি করে দিয়েছি আর কোরবানির জন্য কোনো গরু মোটা তাজা করছি না। অন্যান্য আরও খামারিরা বলেন, বাজারে কিছু অসাধু মুনাফা লোভীরা আছে যারা গো খাদ্যের দাম বাড়িয়েছে, তাদের কারণে হাজার হাজার খামারিরা এখন নিঃস্ব হয়ে যাচ্ছে। গত 6 মাস আগে 1 বস্তা ভুসির দাম ছিল 1,750 টাকা, বর্তমানে সেই ভুসির বস্তা 3,300 টাকায় বিক্রি করছে। এদিকে খামার বন্ধ হয়ে যাওয়ার কারণে দুধ উৎপাদন কমে যাচ্ছে, ফলে দুধের ঘাটতি দেখা দিচ্ছে। সরকারের কাছে গো খাদ্যের বাজার নিয়ন্ত্রণ ও মনিটর করার আহ্বান জানান খামারিরা। সরকার ভাই, গরুর ব্যবসা বর্তমানে কি পরিস্থিতিতে আছে? ব্যবসা নেই ভাই। ব্যবসা নেই? না। মানে কি কারণে ব্যবসা নেই? মানে গরু খাদ্যর দাম বেশি, এই জন্য কেউ গরু কিনছে না। গরু কিনতেছে না? কিনতেছে না। কয় টাকা করে বাড়ছে প্রতি কেজি খাবারে? 25 টাকা বাড়ছে। 25 টাকা বাড়ছে। একটা গরু ধরেন 1 বছর পুষতে গেলে কয় টাকা অনুমানিক খরচ হয়? 50,000 খরচ হয়। কিন্তু সেই টাকা বিক্রি হচ্ছে না, খাবারের দাম বেশি কিন্তু গরু বিক্রি হচ্ছে না। আপনি কয়টা গরু হাটে নিয়ে আসেন? 8টা। 8টা কি 8টা বিক্রি করেছেন? না, মানে কোনো কাস্টমার এই পর্যন্ত দামও বলিনি? না, দামই বলিনি। মানে শুধু কি খাবারের দাম বেশি বলে কি বেচা কেনার পরিস্থিতি নাকি অন্য কোনো কারণ আছে? হ্যাঁ, শুধু খাবারের দামের জন্যই?